27 জুলাই বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে তা পিছিয়ে 28 জুলাই করা হয়েছে। স্থান নির্ধারণ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের একাধিক মত বিনিময়ের পর 23টি শর্ত জুড়ে দিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার হওয়ার কারণে ঢাকায় অবস্থানরত বিভিন্ন জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। কার্যালয়ের ভেতরে ও আশেপাশে স্বাভাবিক দিনের তুলনায় অনেক নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। তবে সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে ও বিপরীত পার্শ্বের সড়ক সহ আশেপাশের অলিগলিতে বিপুল সংখ্যক পুলিশ ও সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গিয়েছে। এছাড়াও কার্যালয়ের দুই পাশেই রাখা হয়েছে রায়ট কার, জলকামান ও প্রিজন ভ্যান। বিকেল 5টায় সরজমিনে দেখা যায় নেতাকর্মীদের কাউকেই কার্যালয়ের সামনে বা আশেপাশে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। কোনো জটলা হলেই হুইসেল বাজিয়ে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, এমনকি কার্যালয়ের আশেপাশের গলিতে অবস্থানরত নেতাকর্মীদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছিল। ঠিক আছে।